স্বাগতম, মই দীক্ষিত শর্মা। আর এই মুহূর্তের সকলকে ডাঙৰ খবৰটো হৈছে যে এবাৰ অখিল গগৈ হিমন্ত বিশ্ব সরকারক হিন্দু মুসলমান রাজনীতি করে 1,00,000 চাকরি দিয়াত বা নিযুক্তি দিয়ার ব্যর্থতা ঢকার অভিযোগ উত্থাপন করেছে। অখিল গগৈর মতে 1,00,000 নিযুক্তির যে প্রতিশ্রুতি দিছিল হিমন্ত বিশ্ব সরকারে, তার এক অংশও পূরা করব নোৱাৰিলে হিমন্ত বিশ্ব নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে। আর সেইবাবেই এতিয়া হিন্দু মুসলমানৰ রাজনীতির আশ্রয় লৈ সেই ব্যর্থতা ঢকার অভিযোগ শিবসাগরের রাইজর দলের বিধায়ক অখিল গগৈর। এই রাজনৈতিক বাতরিটো এই মুহূর্তে আগবাইছে। ব্যর্থতা থাকবে হিমন্ত সরকারে হিন্দু মুসলমান রাজনীতি করার অভিযোগ বিধায়ক অখিল গগৈ উত্থাপন করলে। অভিযোগ 1,00,000 নিযুক্তির ক্ষেত্রে ব্যর্থ হয়েছে হিমন্ত সরকার। ব্যর্থতা লুকাবর কারণে সদায় হিন্দু মুসলমানের রাজনীতি করে হিমন্ত বিশ্বর নেতৃত্বাধীন বিজেপি সরকারে। 31 মার্চ 2021-র ভিতর 2022-র ভিতর 1,00,000 নিযুক্তির প্রতিশ্রুতি দিছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির এক অংশ রূপায়ণ করব নোৱাৰিলে হিমন্ত সরকার। আর সেইবাবে ব্যর্থতা থাকবে হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ বিধায়ক অখিল গগৈ। আর যি নিযুক্তি 22,000 দিছে, সেই 22,000 নিযুক্তির ভিতর বহু খেলি মেলির অভিযোগ উত্থাপন করলে বিধায়ক অখিল গগৈ। নিজের ব্যর্থতা থাকার বাবেই হিমন্ত সরকারে হিন্দু মুসলমানের রাজনীতির আশ্রয় লৈছে বলে অভিযোগ অখিল গগৈর। মন্তব্য আহি পড়ছে অখিল গগৈর মন্তব্য আগবাই। হিমন্ত বিশ্ব শর্মা সরকারে তেওঁলোকৰ যে আটাইতকৈ বেছিকে হুলস্থুল করা 1,00,000 নিবনুৱাৰ নিযুক্তি, এই নিযুক্তি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা লুকাই রাখিবর কারণে তেওঁলোকে সদায় হিন্দু মুসলমানের রাজনীতি করে সেই কথাবিলাক লুকাই মানুষের জনমানসরপরা আঁতর করবর কারণে চেষ্টা করে। যে 31 মার্চ 2022 তারিখের ভিতর 1,00,000 নিবনুৱাক গণি গণি নিযুক্তি দিব। 31 মার্চ 2022 তারিখটো কাহানিবাই পার হয়ে গেল, এতিয়ালৈকে 1,00,000 বাদ দিয়ক, তার 4 ভাগের 1 অংশও এতিয়ালৈকে নিযুক্তি দিব পৰা নাই। তেওঁলোকে যদিও 22,900 জন মানুহক নিযুক্তি দিছো বুলি কৈছে, তাতো যথেষ্ট পরিমাণের গণ্ডগোল আছে বুলি আমি জানিব পাৰিছো। আর তার ভিতর এই যে 22,000 যি হিসাব দিছে তার ভিতর তো পুরনি এডভার্টাইজমেন্টর আগতে দিবলগীয়া নিযুক্তি, পুরনি খালি হয়ে থাকা যাক পদ তাতো অন্তর্ভুক্ত হয়ে আছে। গতিকে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে তেওঁলোকৰ যি আটাইতকৈ বেছিকে হুলস্থুল করা 1,00,000 নিবনুৱাৰ নিযুক্তি, এই নিযুক্তি প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা লুকাই রাখিবর কারণে তেওঁলোকে সদায় হিন্দু মুসলমানের রাজনীতি করে সেই কথাবিলাক লুকাই মানুষের জনমানসরপরা আঁতর করবর কারণে চেষ্টা করে। যে 31 মার্চ 2022 তারিখের ভিতর 1,00,000 নিবনুৱাক গণি গণি নিযুক্তি দিব। 31 মার্চ 2022 তারিখটো কাহানিবাই পার হয়ে গেল, এতিয়ালৈকে 1,00,000 বাদ দিয়ক, তার 4 ভাগের 1 অংশও এতিয়ালৈকে নিযুক্তি দিব পৰা নাই। তেওঁলোকে যদিও 22,900 জন মানুহক নিযুক্তি দিছো বুলি কৈছে, তাতো যথেষ্ট পরিমাণের গণ্ডগোল আছে বুলি আমি জানিব পাৰিছো। আর তার ভিতর এই যে 22,000 যি হিসাব দিছে তার ভিতর তো পুরনি এডভার্টাইজমেন্টর আগতে দিবলগীয়া নিযুক্তি, পুরনি খালি হয়ে থাকা যাক পদ তাতো অন্তর্ভুক্ত হয়ে আছে।